আসসালামু আলাইকুম, আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে পুরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফ। আস্তে আস্তে ঢুকতে হবে, এখানে উচ্চ স্বরে কথা চিল্লাচিল্লি করা যাবে না।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফটি। আপনারা একটি বড় বৃত্ত গুলের মতন ফুট দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফটি দেখা যায়। এবং তার পাশে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই ফুটটি দিয়ে তার কবরটি দেখা যায়। তার পাশে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই ফুটটি দিয়ে তার কবরটি দেখা যায়। আপনারা দেখতে পেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাশরীফটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফটি। আপনারা একটি বড় বৃত্ত গুলের মতন ফুট দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফটি দেখা যায়। এবং তার পাশে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই ফুটটি দিয়ে তার কবরটি দেখা যায়। তার পাশে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই ফুটটি দিয়ে তার কবরটি দেখা যায়। আপনারা দেখতে পেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফটি। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা সকলে বের হয়ে যাচ্ছি। আমার আল্লাহ দোয়া করেন, এটা নবী আপনি আমার আল্লাহকে আল্লাহকে বলেন আমার সকল মনে আসছে।